আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু স্বাগতম লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটে আমরা দীর্ঘ বিরতির পর আবারও চলে আসছি লিবিয়া টু ইতালি গেম খবর আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিবারের মতোই সাথে আছি আমি রিজুয়ানো নাবিদ ইউরোপের স্বপ্নে বিবর প্রবাসীরা প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা লিবিয়াতে পারি জমায় শুধুমাত্র ইতালিতে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছুদিন থেকে লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটে খুব একটা ভালো কোনো আপডেট নাই বললেই চলে গত সপ্তাহ জুড়ে অনেকগুলি দুর্ঘটনার পর আজ দুটি আপডেট আসে খুবই ভালো খবর যেখানে অফেন আর্মস আপনারা জানেন যে ভূমধ্য সাগরে শরণার্থীদের জন্য কাজ করা বেশ কয়েকটি সংগঠন তার মাঝে অফেন আর্মস অ্যালামফোন শিয়াওয়াচ এ ধরনের দু তিনটে যেগুলির নাম করা সবসময় কাজ করে থাকে আজ আর্মস থেকে যেটা নিশ্চিত করা হয় সাতানব্বই জন শরণার্থীকে তারা তাদের বোটে উদ্ধার করে এবং একশো পনেরো জন শরণার্থীকে পৃথক আরেকটি বোট থেকে উদ্ধার করে যারা ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইউরোপের স্বপ্ন বিপর বা ইতালিতে যাওয়ার জন্য পাড়িয়ে দিয়েছিল আপনারা জানেন যে বর্তমান সাগর খুবই উত্তাল তারপরও জীবন বাজি রেখে বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে এশিয়া মধ্যপ্রাচ্য এবং আমাদের বাংলাদেশ স্বপ্নে বিবর এসব লোক জীবন বাজি রেখে কি হবে কি না হবে সেটা না ভেবেই পাড়ি জমাচ্ছে সাগরে এবং ইউরোপে যাওয়ার জন্য বেশ কিছুদিন পরে আর্মসের আজকের দুটি ভালো কাজ আজ তারা দুটি অভিযানে এই প্রবাসীদেরকে উদ্ধার করে যথারীতি তাদের ঠিকানা হবে ইউরোপের কোনো দেশে হয়তো মালটাতে না হয় ইতালিতে অনেক দিন পর এরকম একটি খবর শুনে আমাদের অনেক ভালো লাগছে তবে এই দুটি অভিযানে তারা যে উদ্ধার করে সেখানে বাংলাদেশি কতজন ছিল বা কোন দেশের কতজন সেটা নিশ্চিত করা হয়নি আপনারা যেখান থেকেই ইউরোপ যাওয়ার স্বপ্নে দেখেন বা ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করেন জানেন এ পথ কতটা কষ্টর বা এই ধরনের আপডেটগুলো পেলে আপনারা জানতে পারেন যে কতজন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে আর কতজন পৌঁছাতে পারে স্বপ্নের ইউরোপে আমাদের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টস করে আমরা সেসব লোকদেরকে উৎসাহিত করি যারা এরকম জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়া টু ইতালিতে পারি জমায় তাদের জন্য আমাদের একটাই কথা এরকম হাজারো বাবা মা আছে অপেক্ষা থাকে তার মেয়ের খবর পাওয়ার জন্য হাজারো বোন থাকে তার বাড়ির খবর নেওয়ার জন্য হাজারো সন্তান থাকে তার বাবার খবর নেওয়ার জন্য যে জীবনের ঝুঁকে নিয়ে জীবনের সব কিছু একজনের হাতে সুপে দিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াতে এসে পৌঁছায় এ ধরনের আপডেটগুলোর জন্য তারা প্রতিনিয়তই অপেক্ষা করে আমরা কখনোই কাউকে উৎসাহিত করি না এ পথে পা বাড়ানোর জন্য কিন্তু জীবনযুদ্ধ কারোর কথায় থেমে থাকে না যে যুদ্ধ করে সেই জানে জীবনের মায়া কেমন জীবন কেমন তাই তাদের প্রতি অনুরোধ থাকবে একটু ভালোভাবে সমালোচনা করুন আমাদের দোষ না দিয়ে আপনি সহযোগিতা করুন সেই প্রবাসীদেরকে বা দেশে আটকে থাকা সেসব লোকদেরকে যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে জীবনের সব কিছু পুঁজি একসাথ করে কারোর হাতে তুলে দিচ্ছে সচেতন থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হচ্ছে লিবিয়া টু ইতালির গেমখবর আপডেটে